পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে বিভিন্ন সময় উদ্ধার হওয়া 17টি বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড। বোমগুলি মূলত মঙ্গলকোটের বগুলিয়া ও ভাল্লো গ্রাম থেকে উদ্ধার হয়। মঙ্গলকোট থানা থেকে 1 কিলোমিটার দূরে লালডাঙ্গা মাঠে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। এদিন ওই স্থানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী, দমকল বিভাগ এবং পুলিশ। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।